بسم الله الرحمن الرحيم. سيدنا أبو سعيد الخدري رضي الله تعالى عنه বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা, জটলা ডিঙিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে, উল্টা পাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না, সুমন্তর সু কালীকুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালীকুত্তার, এগুলো পড়ে ওরা মন্ত্র পড়তো। তো উনি যেয়ে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে, সবাই বললো আমাদের নেতা সাইয়েদুল হাই, হাইমানি গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেখো মনে হয় মারা যাবে, কি করা যাবে, তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি, তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল, আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর উট লাগুক তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি, সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমান আর-রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. পড়েন আমিন। উনি এটা পড়ে ফু দিলেন, ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়া লোকটা বসে গিয়েছে, আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে, আরেকবার ফু দিয়েছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ, সবাই তো অবাক টাশকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে টাশকি পরে খাও, আগে ছাগল দাও, কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না, ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা, পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা, তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে, খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল, উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম এটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করিনি, কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম, কি করা, মদিনাতে যে জিজ্ঞেস করবো, মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি এটা কি জায়েজ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে, কোরআনের দাম বাড়াই দিয়ে আসছি মিয়া, ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায়, সুবহানাল্লাহ পড়তে পারলেন না, ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, নবী হে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দিয়েছি, যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়, এজন্য আল্লাহ ইরশাদ করেন আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদুয যালিমিনা ইল্লা খাসারা, এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম, তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না, ঠিক কি না, ওয়ালা ইয়াযীদি যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে, জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব, সূরাটার নাম আরো জোরে বলেন ফাতিহা, এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সূরা, নাম্বার ওয়ান, কয় নাম্বার, এক নাম্বার। এই সূরাটা মাক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে তাই এটি মাক্কি সূরা, কি সূরা, মাক্কি সূরা, এই সূরার আয়াত সংখ্যা সাতটি, কয়টি, এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে, সূরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সূরাটা মাদানী,
কিছুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি এই সূরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত পড়ে আযাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শায়খ আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ান আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন ওনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কি না আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আযাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমান নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কি না এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না আমরা অশ্রুসিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কি না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সূরা দিয়ে সূরাটার নাম সূরাতুন নাস ওই সূরা শেষ আয়াতটি এরকম মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়ায় আজকে মাইরা ফেল তো আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লায় বলেন ঠিক কি না ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি কোরআন কখনো প্যাস লাগায় না প্যাস খোলে এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাস লেগে যায় না এটা কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কি না পড়েন সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে তাই না সমাধান যদি চাই চোখ রাখতে হবে কোথায় নাকি এটিএন বাংলার পর্দায় আসিতেছে আগামী শুক্রবার ওই পর্দায় রঙিন পর্দায় রূপালী পর্দায় যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার নাম কোরআন কোরআন প্রিফেস অফ দ্য বুক মানব সমস্যার সমাধান সব কিছুর সমাধান এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে এই জন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না পাকুন্দিয়ার ভাইয়েরা এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা আজকে কালকে না লোকজন দৌড়ে আসে এসে বলে হুজুর কোরআনের কথা শুনে
পরিবর্তন হয়েছে। আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র, ওদিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি, বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, লা ফখর লা ফখর, কোনো ফখর নাই এতে, শুকরিয়া একজনের, তিনি কে? তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো? সূরাটার নাম সবাই বলেন আর জোরে, আয়াত সংখ্যা মাক্কি না মাদানী? প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি, সকল প্রশংসার মালিক কে? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। হামদুন মানে প্রশংসা, হামদুন মানে কি? আর আলহামদু মানে সব প্রশংসা, সকল প্রশংসা। প্রশংসা হয় সুন্দরের, প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করে কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, পড়ো আল্লাহর এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কিয়ামতের দিন। সব জান্নাতীরা বসবে, আল্লাহ বলবে এই জান্নাতীরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব, সব পাইছো? সবাইকে পাইছি। একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাই না। কি পাও নাই? আপনারই তো পাই না, আপনারই তো দেখি না। তখন আল্লাহ আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর, আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিলেন। আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এই জন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, আমি হলাম রব্বুল আলামিন। আলহামদু সকল প্রশংসা, প্রশংসা করে শেষ করা যাবে। ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা, তোমার হাতের আঙ্গুলের কড়ায় যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুনে শেষ করা যাবে? এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই, সাগরের সব কালি যদি শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করা শেষ হবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কুল্লাও كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. সাগরের সব পানি যদি কালি হয়ে যায়, এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ, কিন্তু প্রশংসা শেষ হবে নাকি? জোরে বলেন। এজন্য প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম? আরো জোরে, বেশি বেশি না কম কম? আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি।